বিজন ধরের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তার স্ত্রী কন্যা সহ পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বিজন ধরের অনুপস্থিতি প্রতিনিয়ত আমরা অনুভব করছি। আমাদের যে প্রাত্যহিক পার্টির কাজ, গণসংগ্রাম গণ আন্দোলনের কাজ, এগুলো করতে গিয়ে আমরা বুঝতে পারছি বিজন ধর অনুপস্থিত। এটা হচ্ছে বিজন ধরের কর্মজীবনের সাফল্যের নিদর্শন। বিজন ধরের মতো কংগ্রেসরা ভুলে যাবে না, কাজের মধ্য দিয়ে সে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে তার সমসাময়িক যারা ছাত্র আন্দোলন থেকে শুরু করে পার্টি সংগঠন গড়ে তোলার যে প্রক্রিয়া, তাদের কাছে তো সে ভুলে যাবারই নয়। নতুন প্রজন্মের যারা আসছে, যারা ইতিহাস চর্চা করবে, অতীতকে জানতে চলবে, তারাও বুঝতে পারবেন বিজন ধরের কন্ট্রিবিউশন, ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে এবং চলিত গেল অসময়ে সে থাকলে এই সময়ে আরও অনেক বেশি আমাদের কাজে সাহায্য করতে পারতেন, যেটা সহায়ক। অসময়ে তিনি চলে গেলে আমাদের ছেড়ে, যাই হোক, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার যে অসম্পূর্ণ কাজ, এই কাজটা সম্পাদন করার জন্যই আমরা আছি। আমরাও যে সবটা শেষ করে যেতে পারবো ঘটনা তা না, কিন্তু এই ধারা আমরা অনুসরণ করছি, এটাই আমাদের কাজ। দাদা দাদা মোবাইল।